যেতবেলি সময় হয়ে এবং গঞ্জাম সীমান্ত গজপতি অঞ্চলের গজপতি অঞ্চলের রক্তচন্দন রিমাণ অধিক মাত্রা রয়েছিল সেখানে যেতবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রক্তচন্দন কাঠ এবং সেই গ্ডি আনিকি তি সময় বর্তমান মুই জায়গার অছি যেগার রক্তচন্দন গছিত হয়েকি অনেক আপনার দেখাওছি সেই চিত্র আপনার দেখুথে মো সহযোগী সত্য দেখ গোটে বিোদাম যে গোদামের গোদাম বাহে পিছ পাখি নশ মেট্ৰিক টন ৰক্তন এবং এই যে গোদাম কুয়া যাচ্ছে এটার পাখাপাখি চারি বর্ষ হল এমতি চন্দন রয়েছে এবং বিশেষ করি এইটার যে সুরক্ষা দৃষ্টি যদি কথা কোবা আউ গোটি গোটিয়ে পটে রক্ত চন্দন গোদাম বাহারে যেত পড়রই তা শতাধিক গুণ পড়ি রই গোদাম ভিতরে এবং আমি আউ গোটি ছাড়ি গদার চিত্র দেখাইবুম সহযোগী চিত্র দেখাইবে যে এই যে পাড় ভাল আপনার যে ছালি দেখুম এ ছা হচ্ছি রক্তচন্দন রত আসে সেই যে বাহার ছাল ভাবে বাহার করা যায় এবং মূল গন্ডি ভিতরে গছি করা যায় অর্থাৎ যদি পাড় ভালি পরিমাণ এত মাত্রা তবে গন্ডি কেউ পরিমাণের অধিক থাকি সব বড় কথা হচ্ছে এটার সুরক্ষিত দৃষ্টি দেখব মন্দাকি দেখুন আপনার গোটিয়ে মাত্র বাউশ বেড়া যাই এবং চিত্র দেখাও মো সহযোগী দেখুন বাউশ এ গোটি বাউশ হি বাউশে লেখা যাই নিষিদ্ধ নিষিদ্ধাঞ্চলাইছে নো এট্রি

ଜିନିଷକୁ ଏଇ ମାତ୍ରାରେ ଷୋଳ ଜଣ କର୍ମଚାରୀ ରହିବା ଏବଂ ତାକୁ ପୁଣି ସିଫ୍ଟିଙ୍ଗ ରେ ଯେ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ଯେ ଏଇ କାଠକୁ ଏବଂ ଏଇ ଛେଲି ଗୁଡିକୁ ବାହାରେ କାହିଁକି ପକାଯାଇଛି ତାହା ହିଁ ସବୁଠୁ ବଡ ପ୍ରଶ୍ନ ପୀତାମ୍ବର আর দেখুন যেতবে নশ ম্যাট্রিক টন গোটে কম সংখ্যা নুহ যেতবে এ গোদাম দেখুম আপনার এ গোদামের যেতলে গোদাম ফুল হয়ে যায় কিংবা রক্তচন্দন যে গন্ডি ছালি বাহার করা যায় সেসবকু বাহার পকা যায় অর্থাৎ এত মাত্রা রক্তচন্দন অন্তু বড় কথা হচ্ছে যদি আন্তরাষ্ট্রীয় বজার কথা কহা চীন কথা কহা জাপান কথা কহা ম্যালে কথা কহবা এইটার রক্তচন্দন কু আমশি রাজ্য আন্ধ্রপ্রদেশ ছোট ছোট গ্টি বিক্রি করি হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করুচি তাৱে দুৰ্লভ জিনিছকু কাঢ়ি এঠাৰে বেপৰুৱা মনোভাৱ কৰি এঠাই পকা যাওঁ তাকি প্ৰশ্নবাচী সৃষ্টি হ'ল অলপ যোন কথা কোৱা যাওঁ যে গ্ল'বা টেণ্ডৰ হবাৰ আৱশ্যকতা ৰচি কাংকি না তাৰ নিম ৰ যে বন বিভাগ আঞ্চলিক বন বিভাগ যদি ৰক্তচন্দন কু সংগ্ৰহ কৰে সেই ৰক্তচন্দন কুফ ডি চি কু হস্তন্তৰ কৰে ইয়ে সম্পূৰ্ণভাৱে বৰ্তমান অ' এফ ডি চি অণ্ডৰ ৰ্য চৰকাৰ চাহলে গ্ল'বেল টেণ্ডৰ কৰি পাৰিব আমি মই খবৰ পাইছোঁ যে কেন্দ্ৰ চৰকাৰৰ অনুমতি কিন্তু কাষকি যে ৰক্তচন্দনক বিক্ৰি কৰিব গ্ল'বেল টেণ্ডৰ ডকা যায় চাৰি বৰ্ষিত বিশেষজ্ঞ মানৰ আমি প্ৰতক্ৰিয়া নাই বিশেষজ্ঞ মানে কয় কথা যদি ଚାରି ବର୍ଷ ବିତିଲାଣି ଏହାଠାରୁ ଜଳୀୟ ଅଂଶ କଥା କହିବା ଏବଂ ଔଷଧୀୟ ଗ୍ଲୋବାଲ ବିକ୍ରି କରାଯାଇ ପାରନ୍ତା ଏବଂ ଅନେକ ରାଜସ୍ୱ ବି ଏଥିରୁ ଆଦାୟ କରାଯାଇ ପାରନ୍ତା ହୁଏତ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଏଥିପ୍ରତି ଆନ୍ତରିକତା ନାହିଁ ବା ଇଚ୍ଛାଶକ୍ତି ନାହିଁ ବା ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କ ପାଖରେ ଏ ସମ୍ବନ୍ଧରେ ନିହାତି ଭାବରେ ତାଙ୍କ ପାଖରେ ଖବର ନାହିଁ ଯାହାଫଳରେ କି ଏତେ ଦୁର୍ମୂଲ୍ୟ ରକ୍ତଚନ୍ଦନ କାଠ वर्तमान बाहारे असुरक्षित अवस्था रे पड़ी रहिछ वर्षा काकर रे पड़ी रहिछ आपन नजर रखि तां बहुत-बहुत धन्यवाद -बहुत आपनकर त माम सूचना पाए